আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রেশ, লিওনেল মেসির ফিফা বেস্ট ও অষ্টম ব্যালন ডি'অর, ম্যানচেস্টার সিটির জয় জয়কার, মেসি, রোনালদো, নেইমার, বেনজেমার ইউরোপ ছাড়া, সৌদি লীগের উত্থান, রুবিয়েলেসের চুমুকাণ্ড, বছর জুড়ে আন্তর্জাতিক ফুটবলের দৃশ্য হার মানিয়েছে যে কোনো মেলো ড্রামাকেও। বছর শুরু হয় পর্তুগিজ সুপারস্টার রোনালদোর আল নাসর যোগ দেওয়ার মধ্য দিয়ে। তার আগেই ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিষ্কৃত হয়েছিলেন CR7। কিছুদিন ক্লাব ছাড়া থাকার পর 50 মিলিয়ন ইউরো বার্ষিক বেতনে সৌদিতে যান রন। এরপর তার পদাঙ্ক অনুসরণ করে সারা বছরই নামি দামি অনেক তারকা ভিড়েন সৌদিতে। করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানে, এনগোলো কান্তে, রিয়াদ মাহারেজ, রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন কেউই পারেননি মরুর ডাক উপেক্ষা করতে। রোনালদো ঠিক উল্টো পথে সওয়ার হয়েছিলেন মেসি। ক্রিশ্চিয়ানোর ইউরোপ ছাড়ার কিছুদিন পরেই LM10-এর আলোয় আলোকিত হয়েছিল ফিফা বেস্ট পুরস্কার। ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও 2023 ছিল লিওর। 2005 থেকে শুরু করে 18 বছরের খেলোয়াড়ি জীবনের বেশিরভাগই নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারই হয়তো এর শেষ দেখে ফেলল ফুটবল বিশ্ব। 2022 সালের শেষ দিকে বিশ্বকাপ জেতায় বছর জুড়েই বড় বড় সব পুরস্কার গেছে এই তারকার দখলে। ফিফা বেস্ট ছাড়াও হালান্ড, এমবাপ্পেকে হারিয়ে ব্যালন ডি'অর, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার এবং আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। যদিও তার বিশ্বকাপ জয় ছাপ ফেলতে পারেনি ফ্রান্সে, চ্যাম্পিয়ন্স লিগে PSG-র ব্যর্থতায় তাকে দায়ী করে ক্রমাগত দুয়ো দিয়ে যান ফরাসিরা। প্যারিসে অসুখী মেসি তাই ছেড়েছেন ফ্রান্স। সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় 2 বিলিয়ন ইউরোর প্রস্তাব ঠেলে থিতু হয়েছেন আমেরিকার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে। MLS-এ শুধু যোগ দেওয়াই নয়, যুক্তরাষ্ট্রে ফুটবলের তলানিতে থাকা দলটিকে প্রথমবারের মতো পাইয়ে দিয়েছেন লিগস কাপের শিরোপা। মেসির ছোঁয়ায় যেমন মায়ামি জিতেছে শিরোপা, তার সাবেক গুরু গার্দিওলার ছোঁয়ায় তেমনি ম্যান সিটি জিতেছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ। আর ইউরোপা লিগ গেছে সেভিয়ার ঘরে। প্রিমিয়ার লিগ, FA কাপ, UEFA সুপার কাপ আর বছর শেষের আগে ফিফা ক্লাব বিশ্বকাপে উড়েছে সিটির জয়ের পতাকা। গোল মেশিন আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা ও রড্রিদের দাপট ছিল বছর জুড়েই। তবে নরওয়েজিয়ান মেশিন হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে বছর ধরে নিয়মিতভাবে বল পাঠিয়েছেন জালে। 44 গোল করে ইউরোপের টপ লিগগুলোতে এবছর সর্বাধিক গোল হালান্ডের। 1 গোল কম করে তার ঠিক পেছনেই কেইন, তার চেয়ে 1 গোল কম তৃতীয় স্থানে থাকা এমবাপ্পের। আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো ইভেন্ট না থাকলেও ছিল বিশ্বকাপ ও ইউরো বাছাই। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে পুলিশের আর্জেন্টিনা সমর্থকদের পেটানো ছিল আলোচিত ঘটনা। তবে এগুলোর মাঝেও আর্জেন্টিনা বছর শেষ করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মেয়েদের ফুটবলে 2023 সালটা ছিল স্পেনের। প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ইংলিশ কন্যাদের 1-0 গোলে হারায় স্পেন। তবে তাদের বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি আলোড়িত হয়েছে তখনকার স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের চুমুকাণ্ড। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোকে অযাচিতভাবে জোরপূর্বক চুমু দেন রুবিয়ালেস। ফিফা 3 বছরের জন্য নিষিদ্ধ করে তাকে। নারী ফুটবলের আকাশে নতুন নক্ষত্র আইতানা বোনমাতি। ফিফা নারী বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই স্প্যানিশ কন্যা নিজ ক্লাব বার্সেলোনার হয়ে এবছর জিতেছেন লিগ, নারী চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। ফলশ্রুতিতে মেয়েদের ব্যালন ডি'অরও জিতেছেন 25 বছর বয়সী এই মিডফিল্ডার। চলতি বছরের শেষ দিকে ফিফা ঘোষিত 2023 সালের সেরা তিনে হালান্ড ও এমবাপ্পের পাশে থেকে মেসি আবারও বুঝিয়ে দিয়েছেন তাকে তালিকা থেকে বাদ দেয়া নেহাত বোকামি। শেষের আগে 2024-এর মাঝামাঝিতে হতে যাওয়া কোপা আমেরিকার জন্য কি লুকিয়ে রেখেছেন জাদুকর মেসি, তা দেখতে অধীর ফুটবল বিশ্ব। একই সঙ্গে সবার চোখ থাকবে একই সময়ে হওয়া ইউরোতেও।